আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো যকৃৎ বা লিভার। পরিপাক ক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে এই অঙ্গ। শরীরের সব বর্জ্য পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখাই যকৃৎ বা লিভারের কাজ। এছাড়াও লিভার শরীরে আরও অনেক ধরনের কাজ করে থাকে, যেমন শরীরে প্রোটিন তৈরি থেকে শুরু করে খাবার পাচন, শক্তি উৎপাদন, রক্ত থেকে বিষাক্ত পদার্থকে নিষ্কাশন করা, কার্বোহাইড্রেট জমা করে রাখার মতো নানান গুরুত্বপূর্ণ কাজ করে লিভার। তাই লিভারের স্বাস্থ্য ভালো রাখাটা খুবই জরুরি। তবে বর্তমানে অনিয়মিত জীবনযাত্রার কারণে এই কার্যকরী অঙ্গটির উপর বিরূপ প্রভাব পড়ছে। এক্ষেত্রে দুশ্চিন্তা ও খারাপ খাবারের অভ্যাসে লিভারে বাসা বাঁধছে নানান রূপ। এছাড়াও ওজন বেশি থাকা, শরীরচর্চা না করা এবং কম ঘুমানোর কারণে লিভারে চর্বি জমতে পারে, যাকে বলা হয় ফ্যাটি লিভার। এক্ষেত্রে রোগীর লিভারে চর্বি জমার কারণে তা ঠিকমতো কাজ করতে পারে না। যদি লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায় তাহলে বাড়ে মৃত্যু ঝুঁকি। এখন কি করে বুঝবেন আপনার ঝুঁকি ঠিকমতো কাজ করছে কিনা বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা? উপায় আছে। কিছু লক্ষণ আপনার শরীরেই ফুটে উঠবে, যা দেখে আপনি বুঝে নিতে পারবেন আপনার যকৃৎ বা লিভার অসুস্থ কিনা। লিভার খারাপ হয়ে গেলে কোন লক্ষণগুলো দেখা দিই চলুন জেনে নেই। এক, যদি হঠাৎ করে খাওয়া দাওয়ায় অনীহা তৈরি হই, যদি দেখেন খাবার খেতে ইচ্ছেই করছে না, তাহলে বিষয়টিকে একদম অবহেলা করবেন না, কারণ এটি যকৃতের সমস্যার লক্ষণ হতে পারে। অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। দুই, পাজরের একটু নিচে পেটের ডান দিকে ব্যথা হলে সাবধান, এটি যকৃতের সমস্যার লক্ষণ হতে পারে, বিষয়টিকে একদম অবহেলা করবেন না। তিন, কিছু খেলেই বমি পাচ্ছে, সারাক্ষণ বমি বমি ভাব, এটি যকৃৎ বা লিভারের সমস্যার কারণে হতে পারে। ফ্যাটি লিভারের সমস্যা হয়েছে কিনা চিকিৎসকের পরামর্শ মতো পরীক্ষা করে দেখুন। চার, মল ও মূত্রের রং যদি হঠাৎ করে পাল্টাতে থাকে তাহলে এখনই সাবধান হওয়া উচিত। আপনার যকৃতে কোনো সমস্যা হচ্ছে, হজমের সমস্যা হচ্ছে, অবহেলা না করে অবলম্বে চিকিৎসকের কাছে চলে যান। পাঁচ, যদি আচমকা আপনার চোখের সাদা অংশের রং, গায়ের চামড়া হলুদ হতে শুরু করছে তাহলে বিষয়টিকে অবহেলা করবেন না, কারণ এটি জন্ডিসের লক্ষণ, অবলম্বে চিকিৎসকের কাছে চলে যান। ছয়, হঠাৎ করেই যদি আপনার গায়ের চামড়া কোনো জায়গায় খুব শুল্ক হয়ে যায়, খোসা খোসা উঠতে থাকে, তাহলে বিষয়টিকে অবহেলা করবেন না, এটি যকৃতের সমস্যার লক্ষণ হতে পারে। সাত, যদি আপনার পেটের নিচের অংশ অস্বাভাবিক রকম ফুলে ওঠে এবং দীর্ঘদিন একই অবস্থা থাকে তাহলে সাবধান, এটি যকৃতে পানি জমার লক্ষণ হতে পারে। আট, পেটের ওপরের অংশ ব্যথা হলে সাবধান হওয়া উচিত, পেটের ওপরের অংশে সাধারণত লিভার ক্যান্সারের কারণে ব্যথা হতে পারে। যদি পেটের ওপরের অংশে অনেকদিন যাবৎ তীব্র ব্যথা করে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। নয়, কোনো কাজ করতে গেলে যদি আপনার শরীর অনেক বেশি দুর্বল এবং অনেক ক্লান্তি লাগে তাহলে সেটাও লিভারের সমস্যার লক্ষণ হতে পারে। দশ, যদি অকারণে ওজন কমে যায়, অর্থাৎ আপনি ওজন কমানোর চেষ্টা না করা সত্ত্বেও যদি ওজন অস্বাভাবিকভাবে কমে যায় তাহলে সেটি লিভারের সমস্যার লক্ষণ হতে পারে, এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লিভার বা যকৃৎ ভালো রাখতে কোন খাবারগুলো খাবেন। লেবু পানি, প্রতিদিন লেবু পানি পানের অভ্যাস করুন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা লিভারকে দূষণমুক্ত করতে সাহায্য করে। গ্রিন টি, প্রতিদিন সকালে ও বিকালে এক কাপ করে গ্রিন টি পান করুন, এটি লিভার ফাংশন ঠিক করতে সহায়তা করে। অ্যাপল সিডার ভিনেগার, এক কাপ গরম পানিতে কয়েক ফোঁটা অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে প্রতিদিন খাবারের আগে পান করুন। কয়েক মাস এটা খেলেই দেখবেন লিভারের জমে থাকা চর্বি সব গায়েব হয়ে গেছে। আদা পানি, এক চা চামচ আদা গুঁড়া গরম পানিতে মিশিয়ে দিনে দুবার পান করুন। এই পানীয় টানা 15 দিন খেলেই দেখবেন অনেক সুস্থ বোধ করছেন, কারণ এটি লিভারের চর্বি জমার প্রক্রিয়াটি প্রায় বন্ধ করে দেয়, ফলে লিভার আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। সবুজ শাকসবজি, প্রতিদিন সবুজ শাকসবজি খাওয়া আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য দুর্দান্ত। সবুজ শাকসবজির মধ্যে রয়েছে ক্লিয়ারিং যৌগ, যা
লিভার থেকে টক্সিন পরিষ্কার করতে সহায়তা করে। সবুজ রস পান করলে বা সবুজ সালাদ খেলে তা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সহায়তা করে। কিছু সাধারণ সবুজ শাকসবজির মধ্যে রয়েছে ফুলকপি, পাতাকপি, বকলি এবং পালং শাক। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। প্রতিদিন এরকমই স্বাস্থ্য পরামর্শ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।